ओके आमरा जेटा शिखबो सेटा होच्छे एखन आमरा जेटा आगे शिखते चेयेछिलाम सेटा होच्छे इंटरनल सीएसएस एक्सटर्नल सीएसएस एबं इनलाइन सीएसएस এই বেশ কয়েকটা অপশন নিয়ে আমরা দেখব সেটা হচ্ছে শুরুতে আমরা এখান থেকে সব কিছু কেটে দিচ্ছি এখানে যা আছে সব কেটে দেন এই হচ্ছে আমাদের অবস্থা এখন আমরা একটা নতুন করে একটি ডিপ নিব ডট box बॉक्स नहीं ये बॉक्स टाके आम्रा डिजाइन करबो ये बॉक्स टा डिजाइन करा जोन आमादेर की करते होबे डॉट बॉक्स टाके धरते होबे बॉक्स टाके धरे एक टा width 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 दिए दिच्छी होच्छे 300 पिक्सेल सॉरी पिक्सेल एवं एक टा हाइट आपनी दिए देन width होच्छे 300 पिक्सेल এবং বিজি কালার হচ্ছে রেড সেভ দিয়ে এটাকে এখন আপনি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে রান করে নেন সরি মোজিলা ফায়ারফক্স দিয়ে রান করে নেন এই হচ্ছে আমাদের অবস্থা এই যে আমরা সিএসএস করলাম একটা ডিপকে ধরলাম সেই ডিপটার ভিতরে ডিপটাকে একটা উইথ দিলাম হাইট দিলাম এবং ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এই যে সিএসএস কাজটা করলাম এই সিএসএসটাকে বলা হয় এক্সটারনাল সিএসএস এই সিএসএস ফোল্ডারটাকে বলা হয় এই সিএসএস এর কাজটাকে বলা হয় এক্সটারনাল সিএসএস সিএসএস তিন প্রকার এক্সটারনাল ইন্টারনাল আর একটা হচ্ছে ইনলাইন সিএসএস কয়টা একটা হচ্ছে এক্সটারনাল সিএসএস আর একটা হচ্ছে ইনলাইন সিএসএস আর একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস এই তিনটা সিএসএস তো আমরা এখন যেটা করলাম এই যে আলাদা একটা ফাইল নিলাম style.css একটা ফাইল তৈরি করেছি সেই ফাইলের ভিতরটাকে সেই ফাইলটাকে প্রথমে লিংক করিয়ে নিয়েছি HTML5 এর সাথে HTML ফাইলের সাথে লিংক করানোর পর সেই লিংকের ভিতরে সেই HTML ফাইলের ভিতরে আমরা যে CSS টা করেছি সেই CSS টাকে বলা হচ্ছে এক্সটারনাল CSS বুঝতে পেরেছেন এক্সটারনাল CSS কোনটা এতদিন আমরা যেভাবে CSS কাজ করেছি সেটাকে বলা হচ্ছে এক্সটারনাল CSS কথা বুঝতে পেরেছেন জি স্যার আমরা যে সিএসএসটা করলাম এটা হচ্ছে এক্সটারনাল সিএসএস এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে আসল কন্ট্রোল এস দিয়ে সেভ করে এখন রিলোড দিয়ে দেন তো দেখি কাজ করে এখন আর কিন্তু নেই এখন আমরা এটাকে ইন্টারনাল সিএসএস এ কাজ করব কিভাবে করব ইন্টারনাল সিএসএস তো ইন্টারনাল সিএসএস এ কাজ করতে গেলে কিন্তু আমাদের এই লিংক করানোর প্রয়োজন নেই লিংক করানোর প্রয়োজন আছে কারণ আমরা তো আলাদা কোনো ফোল্ডার নিচ্ছি না এখানে যে সিএসএস ফোল্ডারটা আছে এটা আমরা নিচ্ছি না এখানে আমাদের এটা দরকার নেই এটাকে ছাড়াই আমরা এখানে কাজ করব এখানে যদি আমরা কাজ করতে চাই তাহলে এটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস ইন্টারনাল সিএসএস কিভাবে কাজ করে এটা করার জন্য আমাদের সিএসএস এর একটি ইন্টারনাল সিএসএস করার জন্য একটি ট্যাগ আছে HTML ট্যাগ সেটাকে বলা হয় স্টাইল ট্যাগ শুরু এবং শেষ এখানে অনেক অনেক ফাংশন আছে স্টাইল টাইপ টেক্সট সিএসএস এগুলো সবকিছু আপনি চাইলে রাখতে পারেন অথবা চাইলে না রাখতে পারেন এটা আপনার কোনো সমস্যা নাই এই স্টাইলের ভিতরে এখন এখানে আমি সিএসএস করব এখানে যদি আমি সিএসএস করতে চাই তাহলে আমি কাকে ডিজাইন করতে চাই বক্সটাকে ডিজাইন করতে চাই তাহলে আপনি এখানে ধরেন বক্স box এভাবেও সিএসএস করা যায় ঠিক আছে ডট বক্স বক্সটাকে ধরে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখন তার উইথ দেন এখানে উইথ width উইথ হচ্ছে 500 পিক্সেল এবং হাইটও হচ্ছে আপনার 500 পিক্সেল এবং ব্যাকগ্রাউন্ড কালার বিজিসি ব্যাকগ্রাউন্ড কালার এখানে যেটা আছে এটাকে কেটে আপনি অরেঞ্জ করে দেন ORANGE ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ কন্ট্রোল এস এখন আপনি যদি রিলোড দেন তাহলে দেখেন তো কাজ করে কাজ করেছে তার মানে কি আমরা সিএসএস ফোল্ডারটাকে বাদ দিয়ে এটাকে ছাড়াই এই ফোল্ডারটাকে ছাড়াই কিন্তু কোনো লিংক করানো ছাড়াই কোনো কিছু করা ছাড়াই কিন্তু আমরা এই বক্সটাকে ডিজাইন করতে পারলাম বাট এখানে যদি আমাদের আরো একটি পি ট্যাগ থাকে সাপোজ ধরুন পি ট্যাগ এই পি ট্যাগটাকে আমি এখানে ডিজাইন করতে চাচ্ছি লরেম ইপসামের কিছু ওয়ার্ড আমি এখানে নিয়ে আসি কন্ট্রোল সি এই পি ট্যাগটাকে আমি ডিজাইন করতে চাচ্ছি কন্ট্রোল এস তাহলে আমাকে কি করতে হবে এখানে আবার এই পি ট্যাগটাকে ধরতে হবে পি ট্যাগ তোমাকে বলছি তার এখানে আপনি বলে দেন তোমার কালার হচ্ছে রেড তোমার বিজি ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে গ্রিন তুমি টেক্সট सॉरी टेक्स्ट अलाइन सेंटर मैं जहाँ खुशी आपने जेगुलो स्टाइल दीते चान ताके देखें एखे पी टैगटाओ सबगुलो कलर पे गेछे देखते ये हे लाल एखे अपनी फन्ट साइज कर दें एकटू ताहले बड़ो हो जाए FONT फन्ट साइज दिए दें हे 25 पिक्सल एखन देखें तो काज करे तार माने कि आमरा इंटरनल एवं एक्सटर्नल सीएसएस शिखे फेलेछि एटाके बला होच्छे इंटरनल सीएसएस कोनो एक्सट्रा सीएसएस फाइल छाड़ाई आमरा जे सीएसएसटा करी सेटाके बला हय एक्सटर्नल सॉरी सीएसएस फोल्डार छाड़ा सीएसएस फाइल छाड़ा सीएसएस लिंक करानो छाड़ा आमरा ए एचटीएमएल फाइलेर भितरेई जे स्टाइलगुलो करब सेटाके बला होच्छे कि इंटरनल सीएसएस सेगुलोके कि बला हय इंटरनल सीएसएस आमरा एखन जे सीएसएसटा करलाम सेटा होच्छे इंटरनल सीएसएस एभावे अनेक समय सीएसएस करा हय जेमन आमरा जेकुरी स्क्रिप्टगुलो किभाबे करेछि इंटरनली करेछि ना जेकुरी स्क्रिप्टगुलो किन्तु आमरा इंटरनली करेछि एटा होच्छे इंटरनल सीएसएस एटा भाबेओ करा जाय एबं एई भाबे अनेक समय आपनाके काज करा लागते पारे सेटा डेभेलपमेंट पार्टे आपनादेर लागबे एइभावे लागबे ना तो एटा मूलत होच्छे कोथाय आमरा बसाबो एटा बसानोर सर्वोत्तम पंथा होच्छे बा उत्कृष्ट सेटा होच्छे ये हेड टैग शुरू शेष होर आगे एटा होच्छे एकदम एप्रोप्रिएट ठीक है हेड टैग शुरू होर आगे ये एखाने हेड टैग शेष होर आगे यदि आपनी सीएसएस करें एटा होच्छे परफेक्ट पजिशन सीएसएस करार इंटरनल सीएसएस करार परफेक्ट पजिशन होच्छे हेड टैग शेष होर आगे जेखाने जेखाने हेड टैग शुरू होयेछे तार आगे आमी एटाके करेछि एटा बाट एटा आमादेर दरकार नहीं एखन आमी एइभाबेओ करब ना कंट्रोल एस आमरा इंटरनल शिखे फेललाम एक्सटर्नल शिखे फेललाम एखन आमरा इंटरनल सीएसएस यदि करते चाइ सरि इनलाइन सीएसएस आरेकटा प्रकार आछे इनलाइन सीएसएस एइभाबे आमरा एखन सीएसएस करब देखें एइभाबे यदि आमरा सीएसएस करते चाइ ताहले किभाबे करते हय इनलाइन सीएसएस होच्छे लाइनेर भितरे सीएसएस कोथाय लाइनेर भितरेई सीएसएस करते गेले एइ जे देखें एखन आमी एइ डिबेर भितरे सीएसएस करब एस टी वाई एल ई स्टाइल टैग शुरू स्टाइल टैगर मासखाने आमी एखन सीएसएस करब एखाने आपनी दिए दें होच्छे तुम्हार उइथ WIDTH उइथ दें होच्छे 200 पिक्सेल HEIGHT हाइट दिए दें होच्छे 300 पिक्सेल एवं एक बैकग्राउंड कलर रेड कंट्रोल एस देखें तो एखन एटा काज करे किना काज करेछे लाइनेर भितरे आमी सीएसएस करलाम एटाके बला हय इनलाइन सीएसएस जे टैगे काज करब सेई टैगेर भितरेई आमरा सीएसएस करब सीएसएस कोडगुलोके करब बुझते पेरेছেন এখন এখানে যদি একটা পি ট্যাগ থাকতো তাহলে পি ট্যাগে কিভাবে করতাম অথবা এইচ1 ট্যাগ এইচ1 ট্যাগের ভিতরে লিখে দেন হচ্ছে উই আর বি এ টি চিজ উই আর ব্যাচ কুমিল্লা কন্ট্রোল এস এইচ1 ট্যাগ চলে আসছে এখন এটাকে আমি সাইজ করব এটাকে সাইজ করার জন্য এইচ1 ট্যাগের ভিতরে এখানে আমি স্টাইল লিখব STYLE স্টাইল সমান সমান ডাবল কোটেশন এখন আপনি দেন হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার সেমিকোলন স্পেস ফন্ট সাইজ হচ্ছে 30 পিক্সেল তারপরে এখানে হচ্ছে আপনার কালার হচ্ছে ব্লু দেখেন তো কাজ করে কিনা কাজ করেছে লাইনের ভিতরে যে সিএসএসটা করা হয় সেটাকে বলা হচ্ছে ইনলাইন সিএসএস আপনাদের কি কারো এখন কোনো কনফিউশন আছে এক্সটারনাল সিএসএস ইন্টারনাল সিএসএস এবং ইনলাইন সিএসএস সম্পর্কে যদি থাকে তাহলে আমাকে বলতে পারেন কারো কোনো প্রশ্ন तार माने कि प्रश्न नाई कारो कोनो प्रश्न एकदम इजी जिनिस ताई ना ओके এখন আমরা এটাকে কেটে দিচ্ছি এটা দরকার নেই এখন আমি আবার নিয়ে আসতেছি হচ্ছে আমাদের style.css টাকে আমরা সব সময় এক্সটারনাল css এটাই করব হ্যাঁ এবং এখানে আপনি লিংক করিয়ে নেন লিংক css লিংক করিয়ে নিলাম এখানে আর একটু উপরে উঠিয়ে দিতে পারেন আপনি लिंक सीएसएस कंट्रोल एस এখন আমরা একটা স্লাইডার বানাবো খুব সহজে একটি স্লাইডার বানানোর চেষ্টা করছি এইখান থেকে সেভ করা হয়নি এইজন্য এটা এখনো রয়ে গেছে এই তো চলে গেছে এখন আমরা যেটা করব আমরা শুরুতেই একটা স্লাইডার যদি বানাতে চাই তাহলে একটা বক্স নেন .box বক্সের ভিতরে আমি ইমেজ নিব এখন আমার তো ইমেজ লাগবে देखिए कोথাও इमेज पाई कि ना वन टू थ्री फोर फाइव ये पाँचटा के धरे नेन कंट्रोल एक्स जानी ना सबार साइज ठीक आछे किना সাতাশ দশ তাই না এটাকে বাদ দিয়ে দেন সরি কন্ট্রোল ভি প্রত্যেকের একটা করে নাম দিয়ে দেন IMG 1 IMG 2 IMG 3 1 2 3 1 2 3 eta IMG 4 এখন বাকি থাকলো এইটা IMG 1 IMG 2 IMG 3 IMG 4 এখন এইটা IMG 5 ओके আমরা সবগুলোকে এখানে এনে ফেলেছি আমাদের ফোল্ডারের ভিতরে দেখেন এটা কিন্তু আমাদের সেই ফোল্ডারটাই তাই না এটা তো এখন যদি এটাকে আমি যা করেছি সমস্যা নেই কন্ট্রোল এস কে চাইলে কেটে দিয়ে আবার শুরু করতে পারেন এই হচ্ছে ইনডেক্স এই হচ্ছে style.css ওকে আমরা একটা বক্স নিয়েছি এই হচ্ছে আমাদের বক্স এই বক্সের ভিতরে আমরা এখন ইমেজ আনবো তাই না তো এটার ভিতরে যদি আমরা ইমেজ আনি ইমেজ আনার জন্য एक मिनट टैप दिए एदिके सरिए दें ताहले देखते भालो लागबे ओके IMG कंट्रोल ई दिए चले आसलो IMAGES इमेजेस फोल्डारेर भितरेर IMG 1.jpeg छिलो कंट्रोल एस आसछे छबि चले आसछे ताई ना तो এখন আমি এটাকে একটু ডুপ্লিকেট করে নেই কন্ট্রোল ডি 1 2 3 4 এবং 5 কন্ট্রোল এস দেখেন তো সবগুলো ইমেজ চলে আসছে কিনা সবগুলো ইমেজ চলে আসছে না এখন আমাদের একটু ডিজাইন করার পালা একটু ডিজাইন করব ডিজাইন করার জন্য শুরুতেই আমরা स्टार मार्क दिए मार्जिन एवं पेडिंग टाके नाई करे दिब मार्जिन 0 पिक्सेल एवं पेडिंग पेडिंग होच्छे 0 पिक्सेल ओके एखन रिलोड दिले देखबेन एकदम कोनाकानी जा किछु छिलो सब पूर्ण हये गेछे एखन एकटु बक्सटाके धरेन बक्सटाके डट बक्स बक्सटाके धरे একটা উইথ দেন WIDTS উইথ আপনার ইচ্ছা মতো আপনি দিবেন আমি আপাতত 1000 দিচ্ছি এবং হাইট হচ্ছে HEIGHT হাইট দিচ্ছি হচ্ছে 400 পিক্সেল সরি এবং মাঝখানে নিতে চাই মার্জিন অটো देखें तो एखन की अवस्था मासखाने चले आसछे सबाई 1000 पिक्सेल चाइले आपनि एटाके बाड़ातेओ पारेन एटा आपनार इच्छा एखाने चाइले आपनि 1200 पिक्सेलओ करे दिते पारेन एकटु बड़ो हये जाबे उइथटा आरेकटु बड़ो हये गेल बाट उइथ 1200 पिक्सेल मार्जिन अटो किन्तु मार्जिन अटो तो हलो ना पिक्सेल नीते चाय ना क्या अच्छा लागत ना दरकार नहीं ओखाने झामेलाय जेते जाच्छी ना आपातत एई हच्छे आमादेर अवस्था देखें इमेजगुलो किन्तु बेर हये गेछे नीचेर दिके ताई ना तो एई जोन्नो आमाके इमेजटाके धरे एकटु डिजाइन करते होबे आमि इमेजटारও साइज एकই दिये दिब एकटु कपि करे निये निच्छी नीचेर दिके कंट्रोल भि एखाने बक्सेर भितरेर img टैगटाके धरबो ठीक आछे ট্রেস তাদের উইথ হাইটও কিন্তু দেখেন এখন ছোট হয়ে গেছে দেখছেন প্রত্যেকের হাইট কিন্তু এখন ছোট হয়ে গেছে ওকে নো প্রবলেম আমাদের এটা এই পর্যন্ত ডিজাইনটা ছিল এখন আর তেমন কিছু করার দরকার নাই স্লাইডার মূলত বিভিন্ন রকমের আছে বুঝছেন একটা হচ্ছে আউল ক্যারেজল তারপরে ফ্ল্যাগ স্লাইডার বক্স স্লাইডার রেভুলেশন স্লাইডার কিন্তু আমরা দেখেছি তাই না रेगुलेशन स्लाइडर आसे आउल कैरेजल स्लाइडर आसे फ्लैक्स स्लाइडर आसे बॉक्स स्लाइडर आसे आमरा एखन जेटा शिखछि सेटा होच्छे आउल कैरेजल स्लाइडर ओके एखन आमादेर पाला होच्छे एखन किन्तु एगुलो स्लाइडर हयनि ताई ना एगुलोके स्लाइडर करार जोन्नो आमादेरके एकटी फांशन व्यवहार करते होबे सेई फांशनटा आमरा व्यवहार करब तार आगे एखाने आमरा स्क्रिप्ट टैगের মাধ্যমে jQuery-টাকে डाउनलोड स्क्रिप्ट टैगের ভিতরে আমরা এটাকে করে নেছি এগুলো এত কিছু দরকার নেই স্ক্রিপ্ট ট্যাগ src ভিতরে js ফোল্ডারের ভিতরে কি আছে একটু দেখে আসি আমরা js ফোল্ডারের ভিতরে আমাদের আপাতত একটি ফাইলই আছে আমরা আরো ফাইল নিব ঠিক আছে কন্ট্রোল c এটাকে আমি এখানে বসিয়ে দিলাম কন্ট্রোল s স্ক্রিপ্ট s হ্যাঁ তারপর নিচে আবার স্ক্রিপ্ট script স্ক্রিপ্ট এক শুরু এবং শেষ এখানে অনেক কিছু আছে চাইলে আপনারা রাখতে পারেন অথবা না রাখতে পারেন টাইপ দিয়ে দিলে কোনো সমস্যা নেই যদি থাকে কোনো সমস্যা নেই ওকে তো এখন যদি একটু ভিউ পেজ সোর্স করে দেখি যে আমার এগুলো কাজ করছে কিনা হ্যাঁ কাজ করে ওকে নো প্রবলেম এখন আমরা এটাকে বললেই কি স্লাইডার হয়ে যাবে স্লাইডার হবে না স্লাইডার হওয়ার জন্য আমাদেরকে এক্সট্রা আরো কিছু ফাংশন ব্যবহার করতে হয় ঠিক আছে এজন্য এখন যদি আমি তাকে বলে দিই যে তুমি স্লাইডার তাহলে কি সে কাজ করবে কাজ করবে না তার জন্য আমাদেরকে আরো কিছু ফাইল এক্সটারনাল ফাইল ডাউনলোড করতে হবে সেই ফাইল ডাউনলোড করব আমরা কি আউল ক্যারেজলের একটা ওয়েবসাইটই আছে owl আউল ক্যারেজল স্লাইডার আমরা 2 টাকে ডাউনলোড করব আউল ক্যারেজল 2 এটাকে আমি আপনাদের লিংকটা দিয়ে দিচ্ছি সবাইকে আউল ক্যারেজল 2 এখানে দেখেন ভার্সন 2 যেটা আছে এটাই আমরা ডাউনলোড করব অনেক সময় অনেক বড় বড় ফাংশনগুলো কাজ করতে চায় না এজন্য আমরা যেটা করব এটাকে ডাউনলোড করে কাজ করার চেষ্টা করব তো আমরা এটাকে ডাউনলোড করে নিলাম আউল ক্যারেজল আমরা একটু এখান থেকে দেখে আসি যে কোথায় ডাউনলোড হয়েছে আমাদের এটা ডাউনলোড হয়েছে ডাউনলোড ফোল্ডারের ভিতরে দেখেন আউল ক্যারেজল নামে একটি ফোল্ডার নতুন তৈরি হয়েছে এই তো আউল ক্যারেজল এটাকে আপনি কাট করে নিয়ে যান কাট করে এখানে ছেড়ে দেন আপাতত আমাদের আউল ক্যারেজল চলে আসছে এটাকে আমি এক্সট্রাক্ট করব আমরা জানি এক্সট্রাক্ট করতে হয় কিভাবে এই তো আমাদের আউল ক্যারেজল দেখেন এই আউল ক্যারেজলের ভিতরে অনেক ফাইল দেখতে পাচ্ছেন অনেক ফাইল বাট এখানের সব ফাইলই আমাদের দরকার নেই আমরা এখান থেকে সরাসরি চলে যাব ডিস্টের ভিতরে দেখেন লেখা আছে আউল ক্যারেজল জেএস আউল ক্যারেজল min.js আউল ক্যারেজল min.js আমরা এখান থেকে এইটাকে নিব কন্ট্রোল সি min. যেটা সেটা আমরা নিব নিয়ে এইখানে রেখে দেব আমাদের ফোল্ডারের ভিতরে আমরা যেখানে কাজ করতেছি এই যে দেখেন আমাদের ওয়েব ডিরেক্টরি ওয়েবসাইট নামে যে ডিরেক্টরিটা বানিয়েছিলাম এই ডিরেক্টরি js ফোল্ডারের ভিতরে আমি এটাকে রাখলাম আবার আমি সেখানে যাচ্ছি এটা কেটে দেন, এটা দরকার নেই। ডিস্টের ভিতরে দেখেন এসএস নামে আরেকটি ফাংশন আছে, এসএসের ভিতরে অনেকগুলো সিএসএস ফাংশন আছে। এখান থেকে আপনি বেছে বেছে যেগুলোর ভিতরে মিন ডট, হ্যাঁ মিনিমাইজ করা যে ফাইলগুলো মিন ডট জেসগুলোকে আমরা নিব সিএসএস। এখানে আমাদের এইটাকে লাগবে আউল কেরেজল মিন ডট সিএসএস, তারপর আউল থিম ডট এটাকে নিব, ডিফল্ট ডট মিন ডট সিএসএস এটাকে নিব, এবং আউল থিম গ্রিন মিন ডট সিএসএস এইটাকে নিব। কন্ট্রোল সি, এই তিনটাকে আমি নিয়ে আমাদের ডিরেক্টরির ভিতরে জেএস ফোল্ডার নয়, যেহেতু সিএসএস ফাইল, এই যে আমরা অনেক আগে সিএসএস ফোল্ডার বানিয়ে রেখেছিলাম, এইখানে এই সিএসএস ফোল্ডারগুলোকে ছেড়ে দিব। কী কী নিলাম? আউল কেরেজল মিন ডট সিএসএস, আউল ডট থিম ডট ডিফল্ট ডট মিন ডট সিএসএস, আরেকটা হচ্ছে আউল থিম ডট গ্রিন ডট মিন ডট সিএসএস। এই তিনটা ফাইলকে আমরা নিয়ে নিয়েছি। আমরা সিএসএস ফাইল নিয়েছি তিনটা, এবং সেই সাথে একটি জেএস ফোল্ডার নিয়ে জেএস ফাইলও নিয়েছি, আউল কেরেজল মিন ডট জেএস। এখন এই সবগুলো ফাইলকে এখানে আমাকে লিঙ্ক করাতে হবে। সবগুলো ফাইলকে আমি যদি লিঙ্ক করাতে চাই, যেহেতু জেএস ফাইলটা আমি এখানে লিঙ্ক করাবো, তাহলে জেএস ফোল্ডারটাকে ধরে আনি আগে, এসেটটাকেও কেটে দেন, এটার আমাদের দরকার নেই। এখান থেকে আউল কেরেজল মিন ডট জেএস এইটাকে আপনি ধরে নেন, কন্ট্রোল সি, এটাকে আপনি লিঙ্ক করাই দিবেন এইখানে, এই যেখানে, কন্ট্রোল ভি। আমার আউল কেরেজল ফাইলটা এখানে চলে আসলো, ওকে নো প্রবলেম। এখন দেখেন একটু খেয়াল করে, এটা আপাতত এদিকে সরিয়ে থাকুক, আমাকে সিএসএস ফোল্ডারগুলোকেও এখানে লিঙ্ক করাতে হবে। আমার তিনটা ফোল্ডার আছে, তিনটাকে আমি লিঙ্ক করাবো, তিনটাকে আমি লিঙ্ক করাবো। দেখেন কিভাবে, এই যে আমার তিনটা ফোল্ডার এখানে আসে না, তিনটা ফাইল সিএসএস ফোল্ডারের ভিতরে, সিএসএস ফোল্ডারের ভিতরে সিএসএসের তিনটা ফাইল আছে, এইটাকেও আমাকে এখন লিঙ্ক করাতে হবে, তা না হলে আউল কেরেজল কাজ করবে না। তো এটাকে আপনি কপি করে নিয়ে যান, কন্ট্রোল সি, নিয়ে এখানে এসে শুরুতেই স্টাইল ডট সিএসএস না তো আমাদের কি, আমাদের কি তাই, আমাদের এইখানে এই হাই রেফারেন্সের মাঝখানে বলতে হবে যে সিএসএস ফোল্ডারের ভিতরে যে আউল কেরেজলের যে ফোল্ডারটা ফাইলটা আছে সেটা তুমি এখানে চলে আসো, কন্ট্রোল এস, আবার চলে যান এখানে, এইটাকে ধরে নেন, এইটাকেও আপনি কপি করিয়ে নেবেন, কন্ট্রোল সি, এখানে আসেন, এখানেও একই কাহিনী, স্টাইল ডট সিএসএস নয়, সিএসএস ফোল্ডারের ভিতরে যে ফাইলটা আছে সেটা, থিম ডট ডিফল্ট ডট মিন ডট সিএসএস, এইটাকে আমি লিঙ্ক করালাম। এবং সেই সাথে এখানে আবার আসেন, এখানে আরও একটা রয়ে গেছে, এখানে অনেক অনেক HTML CSS, হ্যাঁ জাভাস্ক্রিপ্ট কোডিং করে এই ফাইলগুলোকে বানানো হয়েছে। সিএসএস ফোল্ডারের ভিতরে সব সিএসএস ফাইলগুলো আছে, সিএসএস কোডিংগুলো আছে, এখানেও আপনি সেটাকে বসিয়ে দেন। এইখানে এসে সিএসএস ফোল্ডারের ভিতরে আমাদের যে ফাইলটা আছে সেটাকে তুমি এখানে সেট করে দাও, ওকে। আমাদের সবগুলো লিঙ্ক করানো শেষ। এখন যদি আমরা একটু রিলোড দিই, একটু রিলোড দিয়ে দেখেন তো কোনো পরিবর্তন আসে, কোনো পরিবর্তন আসে না। একটু ভিউ পেজ সোর্সে যান, ভিউ পেজ সোর্সে গিয়ে সবগুলোকে একটু চেক করেন, দেখেন তো কাজ করে, তারপর বেগে আসেন। এটা আমার কাজ করেছে, থিম কাজ করেছে, দেখেন অনেক অনেক সিএসএস ফাইল কিন্তু এখানে আছে করা, দেখছেন। তারপর আবার একটু বেগে আসেন, আমার আউল থিমও কাজ করেছে, সবগুলোই কাজ করেছে, সিএসএস কাজ করেছে, তারপরে এখানে আউল কেরেজল মিন ডট জেএস, জেএসটাও কাজ করেছে। দেখেন এখানে অনেক অনেক কোডিং আছে, দেখতে পাচ্ছেন, দেখেন 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 অনেক কিছু আছে, এগুলো আমরা অটোমেটিক্যালি সবগুলো পেয়ে গেলাম। যদি কাজ না করে তাহলে কি আসবে স্যার? কাজ না করলে কোনো কিছু আসবে না, এখানে লেখাটাই আসবে না, কিছু আসবে না, কিচ্ছু আসবে না, কাজ করবে না। এখানে গেলে আপনি ভিউ পেজ সোর্স করলে এগুলো কোনো কিছুই আসবে না, ব্ল্যাঙ্ক দেখাবে, ফাঁকা দেখাবে, ঠিক আছে, ওকে। এখন আমরা সিএসএসে যা করেছি তা তো করেছি, এখন আমরা এখানে স্ক্রিপ্টেডটাও আমাদের সাজানো শেষ। এখন এখানে আমরা স্ক্রিপ্টেডের ভিতরে এখন আমরা কাজ করব। আমরা লিঙ্ক কিন্তু আমাদের সবগুলো করানো শেষ, তাই না? তো এখন এটাকে আমরা আমাদের কোডগুলো যে নিচে ছিল মানে রেস করার জন্য ওটা তো এখন কেটে দিতেন, তাহলে আমাদের রেস কোডে কাজ করবে কোনটা? আমাদের ফার্স্টটা ছিল যেটা আমরা ফার্স্ট কাজ শুরু করেছিলাম আজকে, হ্যাঁ, যে করে যে ইনডার জেএস এটা তো এখন নাই এখানে। এখন তো আমাদের এই যে আমি সেট করেছি তো, এই যে যে করি 3.5.1. জেএস করেছি তো, ও ওল কোয়েশ্চনটা তো উপরে, সরি স্যার খেয়াল করিনি, ঠিক আছে, ওকে। এখন আমরা এটাকে স্লাইডার বানাবো, এটাকে কি করব? স্লাইডার বানাবো। দেখেন অল্প দুই একটা কথার মাধ্যমে এটাকে আমি স্লাইডার বানিয়ে ফেলতে পারবো। এখন আমার এই স্ক্রিপ্টের ভিতরে আমাকে বলতে হবে কাকে স্লাইডার বানাতে চাই। এই বক্সটা কিন্তু স্লাইডার বানাতে চাই, বক্সের ভিতরে যারা আছে তোমরা কি স্লাইডার হয়ে যাও। তাহলে এখানে আমাকে কি করতে হবে? ডলার সাইন শুরু করতে হবে, ডলার সাইন ফার্স্ট ব্রেকেট শুরু এবং শেষ, মাঝখানে আমাকে বলতে হবে যে কাকে ধরতে চাচ্ছি। আমি ধরতে চাচ্ছি হচ্ছে ডট বক্স, বক্সটা। বক্স তুমি কি হয়ে যাও, তুমি হয়ে যাও একটা স্লাইডার। বক্স তুমি কি হয়ে যাও, তুমি হয়ে যাও একটি স্লাইডার। ওকে, এইখানে যখনই আপনি ডট দিয়ে আউল ক্যারেজল, ও ডব্লিউ এল আউল ক্যারেজল সি ও সি ও তাই সি এ তাই না, সি এ আর ও ইউ এস ই এল ডট আউল ক্যারেজল ফার্স্ট ব্রেকেট শুরু শেষ। দেখেন তো কোনো কিছু আসে, কোনো পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হয়নি। আমি কি আউল ক্যারেজল বানান ভুল করেছি? এইটুকুর দরকার নেই। এখনও কাজ করছে না, ওকে নো প্রবলেম। আমাদের আরও অনেক ফাংশনালিটি এখানে ব্যবহার করতে হবে। আউল ক্যারেজলের ভিতরে আমরা সেকেন্ড ব্রেকেট শুরু শেষ করব, এগুলোকে আলাদা করে নেন এবং এইখানে আপনাকে বলে দেন। দেখেন সবাই আলাদা আলাদা হয়ে গেছে, বাট এখানে আমাকে এখন বলতে হবে নতুন আরেকটি ফাংশন আমি ব্যবহার করব, আইটেম, আইটিইএম, আইটেম। ঠিক আছে, সেকেন্ড ব্রেকেট শুরু শেষ। আইটেমের ভিতরে আমাকে বলতে হবে আইটেম ওয়ান, একটা থাকবে বাকিগুলো থাকবে না, ব্যাপার কি? ফাইলগুলো কি কাজ করছে না? ধ্বংস হয়ে গেলাম। ডট বক্স ক্যাসলে সিটা বড় হবে না, সিটা বড় হাতে তো দিলাম বাট তাও তো হলো না। আউল ক্যারেজল লেখার সাথে সাথে এটা চলে আসে, বুঝতে পারছেন? আমি আবার একটু সাজাই, স্ক্রিপ্ট এইগুলো কেটে দেন, স্ক্রিপ্টের শুরু এবং শেষ। স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আপনি এখন লেখেন ডলার সাইন অনেক সময় যে ফাইলগুলো কাজ করতে চায় না, লিঙ্ক করাইছি যে ফাইলগুলো, এগুলো কাজ করতে চায় না, না করালেও সমস্যা নাই, ব্যবস্থা আছে আমার কাছে। ডট বক্স যেটা কাজ করবে সেই রকম ফাইল আমার কাছে আছে, ওইটা প্রয়োজনে আপনাদেরকে দিয়ে দিব। ও ডব্লিউ এল আউল ক্যারেজল সি এ আর ও ইউ এস ই এল, তুমি হয়ে যাও আউল ক্যারেজল। ওকে নো প্রবলেম। আপনি যেটা করবেন এটা বাদ দিয়ে দেন, বুঝতে পেরেছি। দেখি আগে আমাদের ফাংশনালিটির ভিতরে কোথাও কোনো প্রবলেম হয়েছে কিনা, এটা একটু আমি চেক করে নিই। কন্ট্রোল এস, এগুলোকে কেটে দেন। অন্য অন্য আমার কাছে আরও ফাইল আছে, ওখান থেকে আমি দেখি আগে। আউল ক্যারেজল মিন ডট জেএস, এটাকেও কেটে দেন। ফোল্ডারের ভিতরে এইটাকে রেখে দেন, কাজ করবে, ও করবে, ওর বাবা করবে, ওর দাদা করবে। কন্ট্রোল সি CSS फोल्डारेर भितरे JS फोल्डारेर भितरे एटाके रेखे दाओ, एटाके लिंक करा कंट्रोल D CSS फोल्डारेर भितरे तीनटा कपि करे निलाम। আরেকটা রয়ে গেছে এইটা। এখন হয়ে গেছে দেখছেন কাজ করেছে না আউল ক্যারেজাল কাজ করেছে দেখেন এই স্ক্রিপ্ট ব্যবহার করার মাধ্যমে এখন দেখেন চেঞ্জ হয়ে গেল এখানে সবগুলো ছবি অনেকগুলো ছবি সবগুলো পাঁচটা ছবি আছে এখন আমাকে যেটা করতে হবে এইখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করতে হবে শুরু শেষ করে তাদেরকে আলাদা করে আমাকে বলে দিতে হবে আমি চাচ্ছি কয়টা একটা এখানে সবগুলো ইমেজ এক লাইনে আছে কিন্তু আমি চাচ্ছি যে একটা ইমেজ থাকবে এখানে অনেকগুলো ইমেজ পাঁচটা ইমেজে সবগুলো একটা সারিতে আছে আমি চাচ্ছি একটা ইমেজ থাকবে তখন আমাকে এখানে বলতে হবে আরেকটা ফাংশন আছে সেটাকে বলা হয় আইটেম ITEMS আইটেমস একটু ফাঁকা করে দিই আইটেম 1 কন্ট্রোল এস আসছে একটা बट एक साइडে হয়ে গেছে হয়তো এখানে কোনো একটা ফাংশন কাজ করছে না ডিসপ্লে মার্জিন অটো আচ্ছা থাকুক এটা সমস্যা না কাজ তো করেছে তাই না দেখেন জিরো তাহলে দেখবেন কাজ করতে পারে হ্যাঁ ওখানে স্যার বক্সের মধ্যে মার্জিন জিরো অটো দিয়ে জিরো অটো কোন দেখেন কাজ করে না হওয়ার সম্ভাবনা খুবই নেই জিরো পিক্সেল অটো अच्छा डिजाइनर समस्या ना आमी आगे आउल कैरेजल बनाई तारपर आमी देखाच्छि एटा बाद देन आइटेम 1 तारपरे आरो एकटा फांशन आछे जे अटो प्ले दिले आपनार जेटा होबे सेटा होच्छे अटोमेटिकली एका एटा जेते थाकबे ठीक आछे अटो प्ले होच्छे ट्रू auto play true যাচ্ছে না control shift r sorry बट ये ऑटोमेटिकली तो जाए ये तो जाच्छे ठीक है एरपर आरो अनेक किछु आछे आपनी चाइले एगुलोके व्यवहार करते पारेन सिम्पली सपोज धरुन ट्रांजिशन दिते चाচ্ছেন ट्रांजिशन दिते पारबेन आमी स्टाइलटाके चेंज करी स्टाइल ফেডিং হয়ে আসছে। ঠিক আছে, আরেকটা অপশন আছে এখানে, চাইলে আপনি এটাকে পরিবর্তে ফেডিং এর পরিবর্তে BACK ব্যাক স্লাইড, দেখেন এটা এখন চেঞ্জ হয়ে যাবে। তারপরে নেভিগেশন যদি আনতে চান তাহলে আরও একটি ফাংশন আছে, সেটাকে বলা হয় নেভিগেশন। নেভিগেশন কি আমরা জানি, কিন্তু নেভিগেশন নিয়ে অনেক কাজ করেছি, হয়তো আপনাদের এখন মনে পড়তেছে না নাম বলাতে। নেভিগেশন ট্রু, নেভিগেশন যখন ট্রু দিয়ে দিচ্ছেন তখন দেখেন এখানে নেভিগেশন আসবে। এই যে দেখছেন প্রিভিয়াস, নেক্সট, এটাকে ইন্সপেক্ট করে উপরে উঠাতে হবে আলাদাভাবে। আপনি যদি নেভিগেশনের নেমগুলো চেঞ্জ করতে চান তাহলে এটাও আপনাকে করতে হবে, এটাও আপনি করতে পারবেন। নেভিগেশন GATION, নেভিগেশন টেক্সট, নেভিগেশন টেক্সট, থার্ড ব্র্যাকেট শুরু, সরি শুরু শেষ, থার্ড ব্র্যাকেটের মাঝখানে আপনাকে বলতে হবে আগে এবং পরে। আমি এমনি বাংলা দিচ্ছি আগে, আরেকটা দিচ্ছি হচ্ছে পরে, সরি এখানে একটা কমা হবে পরে। দেখেন নেভিগেশনের লেখাটা চেঞ্জ হয়ে যাবে এখন, আগে পরে, আগে পরে, দেখতে পাচ্ছেন। খুব সহজে আমরা কিছু করতে পারলাম, বাট এখানে আমার যতটুকু মনে পড়ে আগের ফোল্ডারটা কেন কাজ করলো না এটা নিয়ে গবেষণা করে আপনাদেরকে আবার দেখাই দেব, নি সমস্যা নাই। এখন আমি যেটা করছি আপনাদেরকে এই ফাইলটা দিয়ে দিচ্ছি যাতে আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারেন, আর ওটা আমি দেখে আপনাদেরকে আগামীকালকে আবার দেখাচ্ছি। আউটলুকের রেজাল্ট কি আগের ক্লাসে দিয়েছিলাম কিনা একটু দেখে নিই, দাঁড়া।